দর্শক জাতীয় সংসদে শপথ নিচ্ছেন জাতীয় পার্টি এবং অন্যান্য দলের সদস্যরা সরাসরি চলে যাচ্ছে সেখানে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون صدق الله العظيم سورة النحل এর 91 তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো যার বাংলা অর্থ এইরূপ যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 বিধি অনুযায়ী মাননীয় স্পিকারকে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আমি এখন আপনাদের শপথ বাক্য পাঠ করাবো আপনাদের অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার অনুরোধ করছি এবং আমি কথাটি বলার পর আপনাদের নাম বলবেন এবং আমি পড়ে যাওয়ার পর আপনারা পড়বেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ অভিনন্দন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাননীয় সংসদ সদস্যদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এখন নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যক্ষের তারিখ সহ স্বাক্ষরদানের জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যবৃন্দ মাননীয় স্পিকার মহোদয় সদে অনুমতি ক্রমে শপথ গ্রহণ পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি এরপর পূর্ব ব্লকের তৃতীয় লেভেলের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপনাদের অংশগ্রহণ করার জন্য আপনাদের
আমন্ত্রণ জানাচ্ছি। আপন শেষে মাননীয় সংসদ সদস্যগণ।